মানুষের সাথে সিপিআইএম এই পেজটা দেখছে, দেখছেন, আপনাদেরকে বলে রাখি সন্ত্রাস কবলিত খেজুরিতে এই মিছিল চলছে। সন্ত্রাস কবলিত খেজুরি যেখানে আপনারা জানেন নন্দীগ্রাম ঘটনার সময় বীভৎস ঘটনা ঘটছিল, এই খেজুরিতে মানুষ খুন হচ্ছিল একটার পর একটা। সিপিআইএমকে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল যেখানে নন্দীগ্রাম থেকে, তার একটা অংশ হচ্ছে খেজুরি। এই খেজুরিতে চলছে কমরেড রবীন্দ্রের নেতৃত্বে, কমরেড রয়েছেন এই এলাকার প্রার্থী কমরেড পরিতোষ পট্টনায়ক, রয়েছেন মোহাম্মদ সেলিম, সেই লড়াকু নেত্রী মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সন্ত্রাস ভেঙে দিয়ে আজকে এই বিরাট রোড শো চলছে খেজুরির মাটির দিকে যাচ্ছে, খেজুরির মাটির ওপর থেকে, যেখানে তৃণমূল ছাড়া কোনো কথা হতো না। কয়েকদিন আগে পর্যন্ত তৃণমূল ছাড়া কোনো সংগঠন থাকবে না এরকম একটা আওয়াজ তোলা হয়েছিল। সেখানে আজকে লাল ঝান্ডার মিছিল, আপনারা জানেন কয়েকদিন আগে নন্দীগ্রামেও পার্টি অফিস খোলা হয়েছিল, যে পার্টি অফিসে গ্যাসের সিলিন্ডার বাস্ট করে পার্টি অফিসকে নেতৃত্বদের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়েছিল সেই 2007 সালে। আজকে আবার একটা সন্ত্রাস কবলিত এলাকা চলছে লাল ঝান্ডার দীপ্ত মিছিল সেই খেজুরিতে, যে খেজুরিতে তৃণমূল ছাড়া কোনো সংগঠনের মাথা তুলে দাঁড়াতে পারতো না, সেই খেজুরিতে। আপনাদেরকে দেখাবো এই পুরো রোড শোটা, সামনের গাড়িটাতে রয়েছে মোহাম্মদ সেলিম, রয়েছেন রবীন্দ্র দেব, রয়েছেন নিরঞ্জন সিং, এবং রয়েছেন এই এলাকার লড়াকু প্রার্থী, যুব প্রার্থী কমরেড পরিতোষ পট্টনায়ক, কমরেড মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মিছিল এখন ঢুকছে খেজুরির দিকে। এই বিরাট লাল ঝান্ডার রোড শো এখন ঢুকছে খেজুরির দিকে, আপনাদেরকে দেখাচ্ছি পুরো রোড শোটা। ট্যাবলো করে যাচ্ছেন কমরেডরা, একটা একটা ট্যাবলোতে লাল টুপি লাল পাঞ্জাবি পরে সুসজ্জিত এই রোড শো খেজুরির দিকে যাচ্ছে। এই রোড শো খেজুরির যেখানে আপনারা জানেন চরম সন্ত্রাস হয়েছিল 2007 সালের পরে, আজকে সেই সন্ত্রাসকে ভেঙে দিয়ে এই এলাকার মানুষের বুকে আশার সঞ্চার করছে লাল ঝান্ডার আজকের মিছিল। এই মিছিলের গুরুত্ব কিন্তু অনেক, যে খেজুরিতে লাল ঝান্ডা মুছে দেওয়ার গল্প বলা হয়েছিল, যে খেজুরিতে লাল কানা পর্যন্ত রাখবে না বলেছিল তৃণমূলীরা, সেই খেজুরিতে যাচ্ছে এই লাল ঝান্ডার দীপ্ত মিছিল। যারা মানুষের সাথে সিপিআইএম পেজটা দেখছেন, আপনাদের বলবো শেয়ার করে আমাদের এই লাল ঝান্ডার খবর কিন্তু
প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া কোনোদিন দেখাবে না, কারণ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াগুলো ডানপন্থী দলের কাছে মাথা বিক্রি করে দিয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, এই দীপ্ত মিছিলের যে গুরুত্বপূর্ণ এই খেজুরি সন্ত্রাস ভাঙা এই মিছিল, লাল মিছিল, শেয়ার করে পৌঁছে দিন প্রত্যেকটা কমরেডের বাড়ি বাড়ি পৌঁছে দিন, এই বাংলার সেই মানুষটার কাছ পর্যন্ত পৌঁছে দিন, প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিন। আপনাদের বলবো শেয়ার করতে। আপনারা দেখছেন খেজুরি আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল পৌঁছবে খেজুরিতে। আমি খেজুরি থেকেও দেখাবো আপনাদেরকে, মোহাম্মদ সেলিম রয়েছেন এই মিছিলে। এটা কিন্তু সেই খেজুরি যেই খেজুরিতে লাল কানা পর্যন্ত রাখবে না বলেছিল শুভেন্দু অধিকারী, যেই খেজুরিতে অধিকারী ছাড়া কোনো কথা চলে না, যেই খেজুরিতে তৃণমূল ছাড়া কোনো কথা চলে না, সেই খেজুরিতে সন্ত্রাস ভেঙে দিয়ে গণতন্ত্রের আওয়াজকে তুলে ধরতে, গণতন্ত্রের দাবিকে তুলে ধরতে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের কাছে নিজের ভোট নিজে দেওয়ার দাবিকে পৌঁছে দিচ্ছে এই মিছিল। এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে খেজুরির দিকে। এই মিছিলে রয়েছেন কমরেড মোহাম্মদ সেলিম, নেতৃত্ব দিচ্ছেন কমরেড মোহাম্মদ সেলিম। মিছিলে রয়েছেন কমরেড রবীন দেব, মিছিলে রয়েছেন কমরেড নিরঞ্জন সিহি, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কমরেড নিরঞ্জন সিহি, তিনি সামন থেকে নেতৃত্ব দিচ্ছেন, এবং তার সঙ্গে কিন্তু রয়েছেন কমরেড রবীন দেব। এই মিছিল গণতন্ত্রের বার্তা নিয়ে যাচ্ছে খেজুরির দিকে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে খেজুরি, যে খেজুরিতে অধিকারী সন্ত্রাস ছাড়া কোনো কথা চলতো না, যে খেজুরিতে লাল কানা পর্যন্ত রাখতে দেবে না বলেছিল শুভেন্দু অধিকারী, সেই খেজুরির দিকে যাচ্ছে এই মিছিল, যে খেজুরিতে 2007 সালে পরে সন্ত্রাস নিয়ে আনা হয়েছিল সাধারণ এই এলাকার গরিব খেটে খাওয়া মানুষের ওপর, সেই খেজুরির দিকে যাচ্ছে লাল মিছিল। আমরা মিছিলের পেছনের দিকটাতে আছি, এই সুসজ্জিত রোড শো চলছে। যারা মানুষের সাথে সিপিআইএম পেজটা দেখছেন আপনাদেরকে বলবো লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে পৌঁছে দিন, কারণ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের খবর তুলে ধরবে না। আপনাদেরই দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা কমরেডকে দায়িত্ব নিয়ে পৌঁছে দিতে হবে এই মিছিলকে, খেজুরির মাটিতে সন্ত্রাসের এই মিছিলকে পৌঁছে দিন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে। সেই প্রত্যন্ত মানুষটা গ্রাম, যে মানুষটা গ্রামে বাস করে খড়ের চালে, তারও ঘর পর্যন্ত পৌঁছে দিন এই মিছিলটা। এই মিছিলের গুরুত্ব কিন্তু অনেক, এই মিছিল এত বড় মিছিল, খেজুরিতে অধিকারী সন্ত্রাস ও পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর কিন্তু এত বড় রোড শো খেজুরির মানুষ দেখেনি। এবং সঙ্গে রয়েছেন এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন, যেখানে কিন্তু কমরেড সেলিম নেতৃত্ব দিচ্ছেন কমরেড রবীন দেব, এবং নেতৃত্ব দিচ্ছেন মিছিলের পুরো ভাগে কমরেড নিরঞ্জন সিহি। আমরা ঠিক প্রার্থীর গাড়ির সামনে রয়েছি, যে গাড়িটাতে মোহাম্মদ সেলিম রয়েছেন, কমরেড রবীন দেব রয়েছেন, কমরেড নিরঞ্জন সিহি রয়েছেন। মিছিল চলছে খেজুরির অভিমুখে, আর কিছুক্ষণ পরেই পৌঁছাবো খেজুরিতে। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে, একটা একটা মানুষ আশীর্বাদ করছে, এবং তার সঙ্গে চরম উদ্দীপনা রয়েছে এই মিছিলে। এখনও কিন্তু যথেষ্ট সন্ত্রাস রয়েছে এই খেজুরিতে, যথেষ্ট সন্ত্রাস রয়েছে। প্রত্যেক দিন কোনো না কোনো কমরেডের ওপর আঘাত নামিয়ে আনা হচ্ছে মানসিকভাবে, কখনো শারীরিকভাবে। সেই খেজুরিতে মিছিল ঢুকতিছে মোহাম্মদ সেলিম এবং কমরেড রবীন দেবের নেতৃত্বে। কয়েকদিন আগে আপনারা জানেন নন্দীগ্রামেও লাল ঝান্ডার মিছিল ঢুকেছিল, আজকে খেজুরির মাটিতেও লাল ঝান্ডার মিছিল ঢুকছে। গণতন্ত্রের বার্তা নিয়ে এই মিছিল খেজুরির মাটিতে ঢুকছে, নিজের ভোট নিজে দেওয়ার দাবিকে সামনে নিয়ে চলছে এই মিছিল। মানুষের সাথে সিপিআইএম পেজটা যারা দেখছেন আপনাদেরকে বলবো লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে পৌঁছে দিন প্রত্যন্ত গ্রামাঞ্চলে, যে সন্ত্রাস ভাঙছে, মানুষ লাল ঝান্ডার পাশে আছে, এই বার্তাকে পৌঁছে দিন। সুসজ্জিত এই মিছিল চলছে খেজুরির অভিমুখে। যারা দেখছেন এই মুহূর্তে তাদের বলে রাখি, আজকে সকাল থেকে শুরু হয়েছে এই মিছিল খেজুরির অভিমুখে, সুসজ্জিত মিছিল চলছে
তো খেজুরির দিকে, বিরাট এই রোড শো। এই রোড শোতে নেতৃত্ব দিচ্ছেন কমরেড মোহাম্মদ সেলিম, নেতৃত্ব দিচ্ছেন কমরেড রবীন দেব, এবং রয়েছেন প্রার্থী কমরেড পরিতোষ পট্টনায়ক, রয়েছেন পুরভাগে কমরেড নিরঞ্জন সিহি, এই এলাকার জেলা সম্পাদক, পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক। মানুষ কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করছেন, ব্যাপক সাড়া দিচ্ছেন গরিব মানুষ, এই এলাকার মানুষ অবাক হয়ে দেখছে এই মিছিলকে। অনেকদিন পর এই এলাকায় এত বড় দীপ্ত মিছিল দেখলো। যারা এই মুহূর্তে এই মিছিল দেখছেন, আপনাদের বলবো লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, প্রত্যেকটা কমরেডের কাছে পৌঁছে দিন। কারণ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আমাদের লাল ঝান্ডার খবর করবে না, আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে। খেজুরির সন্ত্রাস ভেঙে যে মিছিল আজকে চলছে, এই গুরুত্বপূর্ণ মিছিলের বার্তাকে পৌঁছে দিন প্রত্যেকটা কোনায়। মানুষ সন্ত্রাস ভেঙে বেরিয়ে আনছে, সন্ত্রাসটা কোনো অজুহাত হতে পারে না, তারই বার্তা দিচ্ছে এই মিছিল। সন্ত্রাস নামিয়ে আনা হয়েছিল 2007 সালে তৃণমূল আসার পর, যে খেজুরিতে লাল কানা পর্যন্ত রাখবে না বলেছিল তৃণমূলীরা, যে খেজুরিতে তৃণমূল ছাড়া কোনো সংগঠন রাখবে না বলেছিল, সেই খেজুরির দিকে চলছে এই লাল ঝান্ডার এই রোড শো। সুসজ্জিত রোড শো চলছে সেই খেজুরি অভিমুখে। এই মিছিলের গুরুত্ব কিন্তু অনেক। এই খেজুরিতেই লাল কানা পর্যন্ত রাখবে না বলেছিল। এখনও কিন্তু খেজুরিতে সন্ত্রাস ভেঙে গেছে এমনটা নয়। খেজুরি তো প্রত্যেক দিন কোনো না কোনো দৈহিক মানসিকভাবে কমরেডদের ওপর অত্যাচার আজও হয়ে চলছে। এই মিছিল চলছে গণতন্ত্রের বার্তা নিয়ে, নিজের ভোট নিজে দেওয়ার বার্তাকে পৌঁছে দিতে খেজুরি অভিমুখে। কমরেড মোহাম্মদ সেলিম রয়েছেন এই মিছিলে, এই মিছিলে রয়েছেন কমরেড রবীন দেব, রয়েছেন বামফ্রন্টের অন্যতম নেতৃত্ব কমরেড নিরঞ্জন সিহি, এবং পরিতোষ পট্টনায়কের নেতৃত্বে চলছে এই রোড শো। চরম সন্ত্রাস কবলিত খেজুরির দিকে কিন্তু চলছে এই রোড শো। মানুষ দুদিক থেকে তাকিয়ে আছে লাল ঝান্ডাকে, এতদিন পর তারা এত বড় মিছিল দেখলো। এখানে মিছিল তো হয়েছে, কিন্তু এত বড় রোড শো এই প্রথম। 2000 আমাদের বামফ্রন্ট চলে যাওয়ার পর এত বড় রোড শো এই প্রথম খেজুরির মাটিতে সংগঠিত হচ্ছে। এই এলাকার উন্নয়ন, সার্বিক উন্নয়নের বার্তা নিয়ে এই মিছিল যাচ্ছে খেজুরির দিকে, নিজের ভোট নিজে দেওয়ার বার্তাকে পৌঁছে দিচ্ছে মানুষের কাছে। লাল ঝান্ডা এতদিন পর মানুষ এখানে দেখে চরমভাবে উদ্দীপনা, তাকিয়ে আছে মানুষ, চুপচাপ তাকিয়ে আছে লাল ঝান্ডার দিকে, এতদিন পর দেখছে এই লাল ঝান্ডাকে, এত বড় রোড শো। এবং সেখানে লড়াকু নেতৃত্ব রয়েছেন কমরেড মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম কিন্তু এই নেতৃত্বে পুরো ভাগে নেতৃত্ব দিচ্ছেন। কমরেড পরিতোষ পট্টনায়ক রয়েছেন এই এলাকার প্রার্থী, কাঁথি লোকসভার প্রার্থী, খেজুরির গ্রামাঞ্চলটা আপনাদেরকে একটু দেখাবো। বিরাট বিরাট খেতি এখানে, ধান চাষ, ধান তোলার সময় বড় অত্যন্ত গ্রামাঞ্চল এই খেজুরি, অত্যন্ত সাদাসিধা এই খেজুরির মানুষ, যে সাদাসিধা মানুষের ওপর সেদিন চরম আক্রমণ নামিয়ে আনা হয়েছিল। সকাল সকাল ভোট দিন কমরেড পরিতোষ পট্টনায়কের কাজটা অতি বিচারাধীন।
পেজের সাথে সিপিআইএম পেজটা দেখছেন। তাদেরকে বলে রাখি এই মিছিলের গুরুত্ব কিন্তু অনেক, এই রোড শোর গুরুত্ব কিন্তু অনেক। এই খেজুরিতে আজও ঘটে চলছে একটার পর একটা সন্ত্রাস, এবং এই খেজুরির মাটিতে বিজেপিও চেষ্টা করছে বিভাজনের রাজনীতি বুনতে, বিভাজনের বীজ বুনতে। তাই এই মিছিলের গুরুত্ব অনেক। এই মিছিল একদিকে যেমন বিভাজনের বিরুদ্ধে মানুষকে একতা করার বার্তা নিয়ে এগিয়ে চলছে, সেই সঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে করার বার্তাকে নিয়ে এগিয়ে চলছে খেজুরির অভিমুখে। এই মিছিল চলছে, মোহাম্মদ সেলিম রয়েছে, এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন কমরেড রবীন দেব, নেতৃত্ব দিচ্ছেন বামফ্রন্টের অন্যতম নেতৃত্ব, এবং এই জেলার সম্পাদক কমরেড নিরঞ্জন সিং, কমরেড পরিতোষ পট্টনায়ক যুব প্রার্থী কমরেড পরিতোষ পট্টনায়ক রয়েছেন। এই মিছিল এই এলাকার সন্ত্রাস ভেঙে এগিয়ে চলছে খেজুরির দিকে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো খেজুরির অভিমুখে। যারা মানুষের সাথে সিপিআইএম পেজটা দেখছেন তাদেরকে বলবো, খেজুরির সন্ত্রাসের বাতাবরণের মধ্য দিয়ে লাল ঝান্ডার এই দীপ্ত মিছিলকে পৌঁছে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং লাইক করে পৌঁছে দিন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে। এটা সেই খেজুরি যেখানে লাল ঝান্ডা তো দূরের কথা, লাল কানাটাও রাখতে দেবে না কিন্তু বলেছিল তৃণমূল, সেখানেই ঢুকছে এই লাল মিছিল। আপনাদের মনে আছে 2007 সালের পরে এই খেজুরির ইতিহাস আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে চরমভাবে সন্ত্রাস নামিয়ে আনা হয়েছিল এই এলাকার সাদা সিধে সাধারণ খেটে খাওয়া গরিব চাষি কৃষক সমাজের ওপর। সেই খেজুরির ওপর দিয়ে চলছে এই রোড শো। এই রোড শোতে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ সেলিম, নেতৃত্বে চলছে এই রোড শো। মানুষ কিন্তু যথেষ্ট উদ্দীপনার সঙ্গে সাড়া দিচ্ছে, সমর্থন করছে এই রোড শোতে, হাত তুলে সমর্থন করছে, তাদের প্রিয় প্রার্থী পরিতোষকে আশীর্বাদ করছে। আজ সারাদিন আমাদের সঙ্গে খেজুরিতে দেখাবো এই মিছিল। এই রোড শো